হে WhatsApp আমি সুগত আরে হচ্ছে এবং আমি আজকে এই ভিডিও আজকে আপনাদের দেখাতে চলেছি লকডাউনের বাইরের পরিস্থিতি তো আমরা এখন সাইকেলে করে আছি আপাতত চলো না দেখি দেখাবো লকডাউনের বাইরের পরিস্থিতি কি রকম আর লোকে কি রকম আছে তো ভিডিওটা দেখতে পারবেন না কিছু বুঝতে পারবেন না আজকে আমরা একটু বাইরে জিমে সাহস করলাম সেটা ভালো হলো না আগের ভিডিওটা তো আজকে যে একটু ভালো করা তো এখানে সুচেন আছে আরে ঠিক আছে আমরা যে এবং বন্ধুরা ওই জায়গাটা যে জায়গাটা আপনাদের জুম করে দেখাচ্ছি এই জায়গাটা খুবই ভিড় এবং শিক্ষার অবস্থা যেখানে স্বাস্থ্য ব্যবস্থা সেখানে এত যদি ভিড় হয় তাহলে ভাবুন পরিস্থিতি কিরকম হ্যালো বল কেউ নাই ও আপনারা চলে আইছেন তো হ্যাঁ বলতাছি যে আগের বার যা কেস খাইছি এই উঠে বল উঠে বল আগের বার যা কেস খাইছি এবারে তো কোনো কথাই নাই কথাটা হচ্ছে ভাবলাম এখানে বসে আছি সারা বসে আছি কি করো নাই তো ভাবলাম এখানে দুটো ভিডিও করা যাক তো কে বলার কথা হচ্ছে আসলে আগের বারে বলেছিল এটা একটু সিরিয়াস মোডেই বলছি তো আগের ভিডিও আমাদের বলেছিল যে আমরা নাকি খুব মানে এমন এমন ভিডিও করি যে সোশ্যাল ডিস্টেন্স পালন করি না এছাড়াও আমরা মাস্ক পরি না তো আমি বলেই দিতে চাই যে আপনাকে সোশ্যাল ডিস্টেন্স মানে বুঝেন সোশ্যাল ডিস্টেন্স মানে হচ্ছে 2-3 ফিটের দূরত্ব অথবা বেশি হলে 4 ফিটের দূরত্ব এছাড়া আমি বলতে চাই যে ক্যামেরায় আপনারা হয়তো দেখেছেন যে আমি আছি এবং আমার পাশে মাতাল ভাই ছিল অবশ্যই আপনারা জানেন মাতাল ভাইয়ের থেকে আমার হাইট অনেকটা শর্ট তাহলে ক্যামেরায় ওটা আমাদের লেভেলে হাইট কেন হলো এটা তখনই হয় যখন একটা মানুষ অন্য মানুষের থেকে দূরত্ব রেখে ছবি তোলে এটাই হয় এবং আমাদের গ্রুপমেটের মধ্যে অনেকে ছবি অনেক ছবিতে দেখেছেন যে তারা আমার থেকে অনেকটা বেশি লম্বা এবং তাদের লম্বার কোনো তুলনা নেই তো আমি এটাও বলে দিতে চাই যে আপনারা একটু বুঝে শুনে ছবিতে কমেন্ট করবেন মানে এরকম অনেক পাবলিক আছে বা আমাদের শত্রু তো এখানে মানে হাজার ভর্তি এখানে কোনো শত্রুর অভাব নেই তো সেই সব শত্রুদের বলে দিচ্ছি যে অবশ্যই একটু কমন সেন্স রেখে বলুন নাহলে আপনাদের অনেক কিছু হয়ে যেতে পারে আর আমি বলতে চাই সেই সকল আমাদের ইউটিউবার বন্ধুদের মানে আমার তো একটা ইউটিউবার বন্ধু নেই আমার অনেক ইউটিউবার বন্ধু আছে এবং তার মধ্যে আমি বলতে চাই সে এখন এত ভিডিওটা দেখছে একজন ব্যাঙ্গালোরে থাকে একজন দিল্লিতে থাকে এই একজন কাকিনা বাজারে তো আমাদের কাছাকাছি নয়াবাজারের কাছাকাছি থাকে এবং এছাড়াও এই চ্যানেল একটা চ্যানেল নাম বলছি নটি জেনি নয়াবাজারের ওখানে থাকে সার্চ মারে দেখে নিও বা আমি আরও একটা আছে আমাদের কাছাকাছি আমি নামটা না বলে চলে ভাই ঠিক আছে তো সে আমাকে অনেক ফোন করে ভাই আমি যখন ভিডিওটা করে বাড়িতে ফিরেছি না ভাই পুরো ফোনে ঝড় উঠে গেছে কী ভাই সৌগতর মাস্ক ওই অনেক প্রশ্ন করেছি তো আমি বলছি যে সৌগতর মাস্ক ছিল না তার চশমার জন্য এছাড়াও তো আমাকে একটু কাট করতে হলো তো আমি আমার বাড়ির আশেপাশে আছি আরেকবার বলে দিচ্ছি ভিডিও মাঝে মনে করাতেই হলো কারণ এই সকল হয়তো আমার এইসব ছবি দেখবে সুভাষিতের মাস্ক নাই হেডলাইন হয়ে গেল ফেসবুকে তো এই কথাবার্তাগুলো যেই সকল বোকা পাঠারা করে তো সেই সকল বোকা পাঠাদের আমি একটু আবার খোঁচা মেরে বলতে চাই যে দয়া করে আপনারা একটু ভেবেচিন্তে বলুন একটা স্ক্রিনশট অনেক কিছু প্রমাণিত করতে নাও পারে যেমন একটা ফটো অনেক এডিট করা যায় সেরকম একটা ভিডিও এডিট করা যায় সেটা আমরা জানি আপনারাও জানেন তো অবশ্যই সোশ্যাল ভায়োলেন্সে কান না দিয়ে অবশ্যই আমাদের ভিডিওটা আসুন এবং আমাদের প্রত্যেকটা যদি আপনারা ভুল ধরতে চান প্লিজ 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 আমাদের ফেসবুক অ্যাকাউন্ট টুইটার হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল এছাড়াও আমাদের চ্যানেলে চোখ রাখুন অবশ্যই যদি আপনাদের ভুল ধরতে চান বা যদি আপনাদের সাপোর্ট করতে চান তাহলে এছাড়াও আমি বলতে চাই যে আমরা সেই দিনকার কিছু ফটো তুলেছিলাম এছাড়াও আমাদের আরও অনেক ফটো আছে যেগুলো আমরা আগে তুলেছি সেইগুলো সেই সকল বন্ধুদের সঙ্গে বেস্ট স্মৃতিগুলো যে আমাদের জড়িত ছিল সেই সকল স্মৃতিগুলো দেখাবো এখন ভাই আমরা মাধ্যমিক দিয়ে দিয়েছি এখন কোনো মজা নেই লাইফে ও আছে ওর বাড়ি আমি আছি আমার বাড়ি একটা ভিডিও অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি তাও আপনাদের এত কমেন্ট এত ক্ষোভ আপনাদের যদি আপনারা ভেবে থাকেন যে আমরা সোশ্যাল ডিস্টেন্স পালন করিনি ছবিতেও সব কিছু প্রমাণিত করেই দেয় আপনাদের কথা আপনাদের কিছু শত্রুদের কথা আমরা কোনো কানে নিই না এছাড়াও আমি বলতে চাই আরও কথা যে মাস্ক যেটা বলছিলাম বলতে বলতে থেমে গেলাম মাস্ক আসলে ও তখনই পড়েছিল যখন ওই ভিডিওটার মধ্যে ছিল আরও ভিডিওটার মধ্যে ও মাত্র 3 বার বেসিক্যালি আমি বলবো 2 বার ওই একবারের জন্য একটা ছোট্ট ক্লিপে ধরা পড়েছে কারণ ও বিস্কুট খাচ্ছিল তখন আমি এটাও বলে দিচ্ছি আর প্যাকিং বিস্কুট কোনো কোম্পানি আমি বদনাম করতে জানি প্যাকেট হওয়া বিস্কুট অবশ্যই অনেকেই খেতে পারে সেটা আমি কিছু বলতে চাই না তো ফ্রেন্ডস দেখে নিন সেই ফটোগুলো এই তো ভিডিও বানাচ্ছি ওগুলো বলে দেবো ঠিক আছে রাখ রাখ আমি বলে দিচ্ছি তাই
কথা বলছিল তো ওই সুভাষ কি বলেছে আমি জানি না সুভাষ কি বলেছে আমি জানি না তো বলছি যে আমাদের সাথে আরো চারজন মানে আমি সুভাষ আরো দুজন ছিল আমি কুমার মুখার্জি আর সাইন অধিকারী বলি সরি শিবা শিবা বলেছে এটা তো দুজনে আজ একটা পার্সোনাল কাজের জন্য তারা আটকে গেছে তারা আসতে পারেনি তো আমাদের আগের দিনের কয়েকটা ভিডিও ফটো তোমাদের তো দেখালাম তো ভিডিওটা এত কষ্ট করে বানালাম মানে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে মানে ও সুভাষী সুভাষের বাড়ি আমি আমার বাড়িতে মানে বাড়ির একটা সাইড সাইড সাইডে জায়গাতে গাছের উপরে বসে গাছের উপরে বসে স্ক্যান করে ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করে দেবে ঠিক আছে লাইক তোমাদের করোনাটাও বলছি লাইক করে দেবে আর যদি একটা কমেন্ট করে দেবে আমাদের ইন্সপায়ার বানিয়ে দেবে আর কী কী আমাদের ভুল ত্রুটি হয়েছে তাহলে মার্জনা করে দেবে আর একটা করে কমেন্ট করে দেবে আজ শেয়ার আছে মা বাবা ভাই বোন এক্স ওয়াই জেড পিসি পিসিমা কাকা কাকি মা বাবা সবাই একটা করে শেয়ার করে দেবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় শেয়ার করে দেবে আর তার পাশে দেখবে সাবস্ক্রাইব বাটন বলে একটা অপশন আছে বারবার বলছি সাবস্ক্রাইব বাটনটা টিপে একটা ঘন্টি বাজিয়ে দেবে ভোরে আবার বম্ব হয়ে ঘন্টি ঘন্টি আর বাজিয়ে দিয়ে অলরেডি সিলেক্ট করে দেবে যাতে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমার কাছে তাড়াতাড়ি চলে আসে তো মানে এটা অনেক কষ্ট করে বানিয়েছি একটা করে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই।